এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR আবারও নিশ্চিত করেছে যে করোনায় আক্রান্ত দেশের তালিকা প্রতিদিন দীর্ঘ হলেও বাংলাদেশে এখনও পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। প্রতিষ্ঠানটির পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা জানান, গত 24 ঘণ্টায় 2 জন সহ মোট 87 জনকে পরীক্ষা করা হয়েছে, তবে কারো শরীরেই করোনা ভাইরাস পাওয়া যায়নি। করোনা সন্দেহে কুর্মিটোলায় হাসপাতালে ভর্তি রোগীর শরীরেও করোনা ভাইরাস পাওয়া যায়নি, তাই হাসপাতাল থেকে ওই রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান IEDCR পরিচালক। তিনি আরও জানান, বিশ্বে এখন পর্যন্ত 52টি দেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, তাতে নতুন করে যুক্ত হয়েছে 5টি দেশ, তাই বিদেশ থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের সকলকে কঠোরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানান সাবরিনা ফ্লোরা।